Assalamualaikum दर्शक वेलकम टू लाबोनी किचन आशा करी आपनारा सबाई भालो आছেন आज আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই সিম্পল একটা রেসিপি আর সেটি হলো ক্রিম চিজ এই ক্রিম চিজ আমরা ব্রেডে লাগিয়ে খাই এমন কি চিজ কেক বানাতেও এই ক্রিম চিজের ব্যবহার হয় আমরা যদি একটু চেষ্টা করি ঘরেই আমরা অনায়াসে এই ক্রিম চিজ বানাতে পারি বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই চলুন আমরা দেখে আসি কেমন করে ক্রিম চিজ বানানো যায় क्रीमी चीज बनानोर जोन्नो आज आमी व्यवहार करছি এখানে 1/2 লিটার দুধের ফ্রেশ ছানা और সাথে 1/4 टीस्पून থেকেও কম সল্ট চলুন আমরা প্রস্তুত প্রণালী শুরু করি এখানে একটি ব্লেন্ডারে জাগে আমি ফ্রেশ ছানা ও সল্টটি নিয়ে নিয়েছি এখন ভালো করে আমি ব্লেন্ড করে নেব সম্পূর্ণ ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর এটা কতটা ক্রিমি হয়েছে একটু দেখুন এখন হালকা হয়তো বা একটু পাতলা লাগছে কিন্তু কিছুক্ষণ পর যখন আরেকটু বেশি সময় দিবেন একে 5 থেকে 10 মিনিট সম্পূর্ণ সেট হয়ে যাবে এখন আমরা একটি পাত্রে ঢেলে নেব খুব সহজে ঘরে বসে তৈরি হয়ে গেল হোমমেড ক্রিমি চিজ আশা করি আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে কতটা সহজে মাত্র 2 মিনিটে আপনারা চাইলে ফ্রেশ ক্রিম চিজ বাসায় বানিয়ে খেতে পারেন এটা প্রথম যতটা সফট থাকে বা পাতলার মতন থাকে বেশ কিছুক্ষণ রেখে দিলে 5 থেকে 10 মিনিট পুরো ফর্মে চলে আসে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত চমৎকারভাবে ক্রিম চিজ ব্রেডে স্প্রেড হয়ে গেছে আপনারা যদি চান এই ক্রিম চিজ দিয়ে অনায়াসে আপনারা चीज केको बनाते पारें तबे सेई क्षेत्रे आपनादेर आमी जे सल्ट व्यवहार करेछि आर एकटु परिमाण कम व्यवहार करते हबे आर जोदि सल्टे कोनो समस्या ना थाके तबे एई परिमाणई यथेष्ट रियली नाइस आसले किछु किछु जिनिस आछे जे खूब सहजे घरेई बानानो जाय एकटु चेष्टा करलेई फ्रेश जिनिस निजेरा खावा जाय बाच्चादेरও খাওয়ানো যায় आशा करी आज के हमारे भिडियोटी भालो लेगेছে भालो লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন তার সাথে আরো অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আনটিল নেক্সট ভিডিও বাই বাই